প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম। আজকে হাজির হয়েছি ফার্স্ট পার্টের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে ফ্লো অ্যান্ড ফ্লো চার্ট। ইংরেজি ফার্স্ট পার্টে এইচএসসিতে ফ্লো চার্ট নিয়ে আমরা কিছু কনফিউশনে পড়তে হয়। আসুন আজকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফ্লো চার্ট করব। মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফ্যাথেটিক কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং চিলড্রেন। এখানে দেখুন, এখানে বলছে ফ্লো চার্ট। ফ্লো মানে হচ্ছে নিচে, নিচে নিচে বর্ণনা করা। তো দেখুন, এই ধরনের শেপ দিয়ে আপনি ফ্লো চার্ট করবেন, ইনফরমেশন দিবেন, অথবা আপনি এই ধরনের শেপ করে আপনি ফ্লো চার্ট দিবেন, অথবা আপনি অন্য কোনোভাবেও আপনি বক্স করে আপনি ফ্লো চার্ট করতে পারেন। হাইবার ফ্লো চার্ট করতে গেলে যে নিয়মগুলো আমরা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে, কখনো কখনো ফ্লো চার্টের শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু করতে হয়, ভার্বের বেস ফর্ম দিয়ে। যদি প্রথম একটা করা থাকে, দেখেন এখানে বলে দিছে যে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আপনার জন্য করে দিয়েছে। হ্যাঁ, তো এটা যে স্টাইলে হবে, এটা যেমন ধরেন অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, তো দেখা গেছে যে অধিকাংশ সময় অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে। ওকে, আবার যখন দেখা যায় যে নাউন দিয়ে শুরু হয়, তো সেক্ষেত্রে আপনি বাকিগুলো নাউন দিয়ে কমপ্লিট করবেন। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি নাউন দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বাকিগুলো নাউন দিয়ে কমপ্লিট হবে। কখনো কখনো দেখা যায় যে ফ্লো চার্টটা ভার্ব দিয়ে শুরু হলে, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হলে আপনি সকল সেন্টেন্সগুলো, অ্যান্সারগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করবেন। যখন ভার্বের সাথে কন্টিনিউয়াস ফর্ম হয়, তখন আপনি সবগুলো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম দিয়ে করতে পারেন, করতে হবে। এটা হচ্ছে ফ্লো চার্টের নিয়ম। আর এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা মার্ক করে নিছি, ফ্লো চার্ট করতে গেলে আপনি কি করবেন, ছোট একটা গল্প দেয়া থাকে ফ্লো চার্ট করার জন্য, সেখান থেকে তথ্য নিয়ে আপনাকে ফ্লো চার্ট করতে বলে, এবং সেখানে একটা টপিক নির্ধারণ করে দেয় যে এখানে বলছে যে প্যাথেটিক কন্ডিশন অফ ওয়ার্কিং চিলড্রেন। ওকে, প্যাথেটিক কন্ডিশন, ওয়ার্কিং চিলড্রেনদের প্যাথেটিক কন্ডিশন নিয়ে আপনি এই ফ্লো চার্টটা লিখবেন। এখানে একটা দিয়ে দিছে যে ডেঞ্জারাস অ্যান্ড আনসেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। পথ শিশুরা বা শো শাইনিং, যারা জুতা পলিশ করে, অর্থাৎ মুচিদের কথা বলছে, তাদের লাইফস্টাইলের কথা বলছে, যে তারা যে কাজটা করে সেটা হচ্ছে ডেঞ্জারাস অ্যান্ড আনসেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তারা যেখানে করে, যে কাজটা করে সেটা ডেঞ্জারাস অ্যান্ড আনসেফ। ওকে, পরবর্তীতে আমরা যেটা করব, তাদের যে ফ্যাথেটিক কন্ডিশন আর কি হতে পারে, এখানে আপনি পড়ে নেবেন। সো অর্থাৎ প্রবলেম খুঁজে নেবেন আপনি এখানে, শিশুদের বাচ্চাদের কি সমস্যা হয়। শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্কস ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস, এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ, এ ফিচ অফ হট গ্লাস ফ্লু। ওকে, তো এখানে দেখুন, এখানে যেহেতু ডেঞ্জারাস কথাটা বলেছে, এখানে আনসেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট বলেছে, তো আমরা ইচ্ছা করলে এখানে এটা ভার্ব দিয়ে করতে পারি। একটু মডার্নাইজ করতে হবে, একটু ঢেলে সাজাইতে হবে। অনেক সময় ফ্লো চার্টের অ্যান্সারটা এখানে কিন্তু সাজানো থাকে না, আপনি করতে হবে এখানে। অর্থাৎ তারা কাজ করেছে, তার এক বন্ধু চোখ হারিয়েছে, এর একটা সমস্যা, কি কি পড়ে, হট গ্লাস ফ্লু পড়ে। ওকে, তাহলে এখানে তারা কাজ করে, এখানে কাজ করে কথাটা আমরা এখানে নিয়ে নিব, ওয়ার্কিং উইথ ওই বাকি কথাটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ওয়ার্কিং উইথ হট গ্লাস ফ্লু। ওকে, কোথায় কাজ করে, হট গ্লাস ফ্লু অ্যাট ফ্যাক্টরি। ওকে, এরপরে দেখেন আপনি দ্বিতীয়টা যখন আপনি চুজ করবেন, এখানে আমি তো আইডেন্টিফাই করে রেখেছি আর কি সমস্যা হয়, ইনটু দ্য হিজ আইজ অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরিজ। ওকে, তারপর বলছে হোয়ার হি ওয়ার্কড, দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প।
দেখুন, ফ্যাথেটিক কন্ডিশন হচ্ছে তাদের জন্য কোনো মেডিকেল হেল্প নাই, ঠিক আছে? তাইলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে রিফিউজ টু পে মেডিকেল হেল্প না লিখে আমরা কি লিখতে পারি? আমরা অভাব লিখতে পারি, এখানে ওয়ান অথবা ল্যাক কথাটা আমরা লিখতে পারি, সরি, ল্যাক অফ কি মেডিকেল কেয়ার অথবা মেডিকেল হেল্প অথবা মেডিকেল এইডস আপনি দিতে পারেন। এখানে আরেকটা সমস্যা, আমরা শিশুদের ফ্যাথেটিক কন্ডিশন হচ্ছে তাদের মেডিকেল কোনো ফ্যাসিলিটিস নাই এবং তাদের চাকরির কোনো গ্যারান্টিও নেই। এখানে দেখুন আরেকটা আইডেন্টিফাই করা হয়েছে, ফায়ার ড্রিম, যে কোনো মুহূর্তে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। তো শুধুমাত্র আমরা কি ফায়ার লিখবো? আমরা ইচ্ছা করলে এটা একটু সাজিয়ে অন্যভাবে লিখতে পারি, যে নো গ্যারান্টি, নো গ্যারান্টি অফ জব, তাদের চাকরির কোনো কি নেই, কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদেরকে ফায়ার করা হয়। এরপর হচ্ছে তারা, তাদের নেচারটা হচ্ছে তারা সবসময় ক্ষুধার্ত থাকে, হাংরি, ক্ষুধার্ত থাকে। তো তারা, তাদের নেচারটা হচ্ছে তারা হাংরি স্ট্রিট কিডস, হাংরি স্ট্রিট কিডস, পথ শিশু, ক্ষুধার্ত বাচ্চা। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে বলছে নাইট ওয়াজ, নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার। তো শীতকালে তো তারা এই কিসে, ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু অনেক শীত থাকে, শীতের তাদের কোনো প্রোটেকশন থাকে না। তো আমরা এখানে লিখতে পারি নো প্রোটেকশন ফ্রম উইন্টার অথবা কোল্ড, শীতকালে তাদের কোনো কি থাকে না, শীত থেকে প্রোটেকশন দেওয়ার মতো কিছু থাকে না, প্রোটেকশন দেয়া হয় না। তো চলুন আমরা আর একটা প্র্যাকটিস দেখে নিই, ফ্লো চার্ট কীভাবে করতে হয়। এখানে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ অ্যাসপেক্ট অফ ক্র্যাফট ওয়ার্কস। হস্তশিল্পের যে ইম্পর্টেন্সটা, গুরুত্বটা, সেটা আর কাজ করতে বলছে এখানে। তো আসুন আমরা জেনে নিই। এখানে প্রথমে আপনি গল্পটা পড়বেন, গল্পটা অবশ্যই পড়তে হবে, এবং এই যে হস্তশিল্পের যে এত স্প্যাক্টস, হস্তশিল্প কেন এত গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটা কারণ আপনি উঠিয়ে দিবেন। দেখুন আপনি যখন গল্প পড়তে যাবেন, আপনি প্রথমে সম্ভাব্য ইম্পর্টেন্সগুলো চুজ করার চেষ্টা করবেন, সম্ভাব্য উত্তরগুলো চুজ করার চিন্তা করবেন। এখানে কয়েকটা হতে পারে, এখানে শুধু অ্যান্সার, পুরো গল্পের মধ্যে মেইন ফিচার্স, ইম্পর্টেন্ট অ্যান্সার শুধু পাঁচটা না, ছয় সাতটাও হতে পারে, তবে আপনি পড়লে বুঝতে পারবেন। এই ক্র্যাফট ওয়ার্ক ইজ অ্যাপ্লাইড ফর অফ আর্ট। এখন আপনি কি বলবেন, ক্র্যাফট ওয়ার্কটা কি কেন বিখ্যাত এখানে, কি আপনি আর্টের জন্য? তো ক্র্যাফট ওয়ার্কে তো একটা আর্ট, আপনি আর্ট কেন নেবেন? ওকে, এ সোশ্যাল কালচার, কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, নেচার অফ, এখানে আপনি ইচ্ছা করলে এই যে ক্র্যাফট ওয়ার্কটা, আপনি ইচ্ছা করলে এখানে নেচার অফ কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে নেচার অফ ফোক এই বিষয়টাকেও কি ধরতে পারেন, গুরুত্ব হিসেবে ধরতে পারেন। এরপরে এ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজ নট বিয়ার দ্য সিগনিফিকেন্স অফ ইটস মেকার্স রুটিনস পার্সোনাল টাচ। তো পার্সোনাল টাচ, এটা হচ্ছে ব্যক্তিক একটা কি আকর্ষণ রয়েছে। হোয়েন উই লুক অ্যাট 30 ইয়ার্স ওল্ড নকশিকাতা, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস। দেখুন দেখুন, আমরা এখানে ইচ্ছা করলে এটা কেন এত ইম্পর্টেন্ট, এটা মোটিভস আর ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট, আপনি ইচ্ছা করলে এই পয়েন্টটাও আপনি নিতে পারেন। এরপরে দেখুন, পয়েন্ট টু দ্য আর্টিস্টিক
ইনজেনুইটি। এটার ভিতরে একটা শৈল্পিক একটা মনোভাব রয়েছে, প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, মনে হয় যে তাকেই যে বানিয়েছে, খোদাই করে বানিয়েছে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডু নট নো হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার ডাজেন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাসপিরেশন অফ দ্য থ্রাস্ট। ইনডিড, ইন্টিমেট নেচার অফ কাথা টেক্সটাইল ফিলিং ইট, ট্যাকটাইল ফিলিং ইট জেনারেট এনিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক্স ইট ভেরি ইনভাইটিং। ওকে, তো এখান থেকে দেখুন, এখানে ইন্টিমেট নেচার আমরা এর আগে বলেছি, নেচার অফ ফোক, তো সো এখানে এটা নেওয়া যাচ্ছে না। ট্র্যাক্টিং ফিলিং বলতে এখানে পার্সোনাল টাচের কথা বলছে, মোটিভ ডিজাইনের কথা বলছে, এখানে এটা নেওয়া যাচ্ছে না। এ ক্রাফট ওয়ার্ক ইজ শেপড বাই ইন্টারাকশনস অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি। এই যে এটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা কেন এত স্পেক্ট গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কমিউনিটি স্ট্যাটিক্স। দেখুন, আমাদের দেশে বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে, তারা যখন কোনো পণ্য বিক্রি করে বাজারে, তখন আমরা অটোমেটিক এটা দেখেই বলতে পারি যে এটা বার্মিজ পণ্য, এটা চাইনিজ পণ্য, এটা চাকমাদের পণ্য, এটা বার্মাদের পণ্য। ওকে, এমনি বা আমরা বুঝতে পারি। তো দেখুন, নকশিকাতাটা মূলত হচ্ছে কমিউনিটি স্ট্যাটিক্স রয়েছে এর মধ্যে, একটা আঞ্চলিক একটা প্রভাব রয়েছে, তারপরে এই জন্য ফিমিলারিটি, তারপরে ইউটিলিটি, ফাংশনস, এটা অ্যাকচুয়ালি আবাসস্থলীর আবাসনের ক্ষেত্রে, গৃহস্থলীর বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটার মধ্যে কি রয়েছে, এই নকশিকাতাটার মধ্যে রয়েছে হিউম্যানস ভ্যালুস, অনেক মূল্যায়ন রয়েছে, অনেক এরপরে ডিস্টিংগুইশড বাই ইটস মেকার ডিজায়ার টু লোকেট হিমসেলফ অর হারসেলফ ওয়াইডেন ইভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশনস। ওকে, এখানে রয়েছে একটা সাংস্কৃতিক মনোভাব, সাংস্কৃতিক চিন্তা চেতনা তুলে ধরে এটার মাধ্যমে। ওকে, তাহলে এখানে একটা বিষয় কিন্তু দেয়া হয়েছে, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি। আমরা এখন ক্রমান্বয়ে এখানে 60টা চোজ করেছি, আপনি এখান থেকে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনি দিবেন। ধরেন আমি দিলাম মোটিভস অ্যান্ড ডিজাইন। মোটিভস অ্যান্ড ডিজাইন দিলাম, এরপর নাম্বার 3-তে দিলাম কমিউনিটি এস্থেটিক্স, কমিউনিটি স্থেটিক্স। ওকে, ইউটিলিটি ফাংশন, এটা গৃহস্থালির কাজে লাগে, ইউটিলিটি ফাংশনস। এমনি ভাবে এটাতে রয়েছে কালচারাল অ্যাসপিরেশনস, হিউম্যান ভ্যালুস, আর ফাইনালি যেটা দিব এখানে গল্পের মধ্যে রয়েছে কালচারাল অ্যাসপিরেশন, অথবা আপনি আগে যেটা চুজ করলেন এটা নেচার অফ ফোক। নেচার অফ, দেখুন কিছু কমন পড়ে যায়, যেমন কমিউনিটি স্থেটিক্স আর নেচার অফ ফোকস কিন্তু এক কথা। সো এখানে আমরা এখানে কালচারাল অ্যাসপিরেশন কথাটা ব্যবহার করব, ইচ্ছা করলে কালচারাল অ্যাসপিরেশন। এমনিভাবে আপনি ফ্লো চার্টের অ্যান্সার করতে পারেন। দেখুন এখানে ইন্ডিভিজুয়ালস, মোটিভস, কমিউনিটি, ইউটিলিটি, হিউম্যান, কালচারাল সবগুলো কিন্তু নাউন দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ যখন ফ্লো চার্টের একটা উত্তরটা নাউন দিয়ে শুরু হবে, আপনি অ্যান্সারটা নাউন দিয়ে করবেন, ভার্ব দিয়ে শুরু হলে ভার্ব দিয়ে করবেন, জিরান দিয়ে শুরু হলে জিরান দিয়ে করবেন, যেভাবে অ্যান্সার করতে চায়। আর অবশ্যই অ্যান্সারটা এটা ছোট হবে, এখানে কোনো ধরনের সাবজেক্ট বা অবজেক্ট হবে না, শুধুমাত্র একটা শব্দ বা একটা ফ্রেজ অথবা একটা ভার্ব দিয়ে ফ্লো চার্ট আপনাকে করতে হবে। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে, ফ্লো চার্ট
করতে সহায়ক ভূমিকা পালন করবে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।